যেটা দেওয়া আছে টেন লগ এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে আমরা বুঝতেই পারছি লগকে ধরা লাগবে। তো লেট লগ এক্স ইকুয়াল টু জেড, তো ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড ইকুয়াল টু, তাহলে আমরা কী করবো, টেন লগ এক্স দ্যাটস মিন টেন জেড, আর ওয়ান বাই এক্স ডিএক্স এর মান হচ্ছে ডিজেড। আচ্ছা টেনকে যদি আমরা করি তাহলে হয় লগ অফ সেক এক্স, সেক এক্স মানে এখানে এক্স এর পরিবর্তে জেড, তাই জেড প্লাস সি, লগ অফ সেক জেড এর মানটা হচ্ছে লগ অফ এক্স প্লাস সি। দুই নম্বরে দেওয়া আছে ডিএক্স বাই এক্স লগ এক্স, তো এখানে ওয়ান বাই এক্স পেতে হলে আমাকে অবশ্যই ধরতে হবে লগ এক্স, সরি লগ এক্স ইকুয়াল টু জেড বা ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ডিজেড আর লগ এক্স এর মানটা জেড, সো ওয়ান বাই জেড ডিজেড, তাহলে ওয়ান বাই জেড এর জন্য আমরা পাই লগ জেড প্লাস সি, লগ জেড এর মানটা লগ অফ এক্স প্লাস সি। এর লাস্ট অঙ্ক 31 নম্বর আমরা করবো এখন। 31 নম্বরে যেটা দেওয়া আছে 31 এর একে দেওয়া আছে ডিএক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি লগ এক্স, আমরা এরকম ধরনের অঙ্ক আগে করেছি, তো এখানে লগকে যদি করি তাহলে লেট এ প্লাস বি লগ এক্স সমান জেড, একক করলে শূন্য, আর এটা দাঁড়ায় কি বি ইন্টু ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বিকে ওই পাশে বার করে দিলে ওয়ান বাই বি, তাই ওয়ান বাই বিটা এই পাশে কমন নিয়ে নিলাম, ওয়ান বাই এক্স এর মান ডিজেড আর এটার মান হচ্ছে জেড, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ায় ওয়ান বাই জেড ডিজেড, ওয়ান বাই বি আর এটাকে করলে হয় লগ জেড প্লাস সি, ওয়ান বাই বি লগ জেড এর মানটা আমরা বসিয়ে দেবো এখন, জেড এর মান ছিল এ প্লাস বি লগ এক্স প্লাস সি সেক এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে কট এক্স ডি এক্স। আচ্ছা এটা সমান আমরা লিখতে পারি লগ অফ সেক এক্স স্কোয়ার আর ওয়ান বাই কট সমান আমরা জানি টেন এক্স ডি এক্স দেওয়া আছে, এখানে আমরা ধরব লগ অফ সেক এক্স ইকুয়াল টু জেড, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই সেক এক্স, সেককে যদি করি সেক এক্স ইন্টু টেন এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড, সেক সেক আউট হয় থাকে টেন এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড, সো মানটা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে দাঁড়াই জেড স্কোয়ার টেন এক্স ডি এক্স এর মান ডিজেড, এটা ঠিক আগের নিয়মে চলে গেল, জেড কিউব ওয়ান যোগ হলো আর সেই বাড়তি পাওয়ারটা দিয়ে নিচে ভাগ করে দিলাম প্লাস একটা সি, ওয়ান বাই থ্রি জেড এর মানটা এখন আমরা বসিয়ে দেবো লগ অফ সেক এক্স উপরে একটা কিউব প্লাস সি।